আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা নির্ধারিত কাজ দুই অথবা অ্যাসাইনমেন্ট দুই নিয়ে আলোচনা করব তার আগে বলি শীত প্রধান দেশ বাংলাদেশে যে করোনার প্রকোপ বেড়েছে তা থেকে বাঁচার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই তোমরা যখন অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে যাবা তো হচ্ছে যে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দেবা এবং সরকারি বিধিনিদেশ এবং নিয়মগুলো অবশ্যই মেনে চলবাম আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে বিলিয়ে দিবা। আর তোমরা কে কোথায় থেকে বলতেছো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা আমাদের সাথে থাকো কারণ তোমরাই আমাদের শক্তি এখন চলে যাওয়া যাক সপ্তম শ্রেণী ইসলাম অন্যৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় নমুনা উত্তরপত্রে সপ্তম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা নির্ধারিত কাজ দুইয়ের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করেছে একটা অনুচ্ছেদ তার সাথে দুইটা প্রশ্ন ঘ এবং গ জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে যা আসা যাওয়া করেন সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ তার সহকর্মী জনাব এর এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালি পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন গ নম্বর প্রশ্নে বলছে জনাব ক এর মধ্যে আখলাকে হামিদের কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নে বলছে জনাব এর কার্যক্রমটি তোমার বইয়ের আলোকে বিশ্লেষণ করো তাহলে আমরা এখন আমাদের প্রশ্নগুলো দেখি কিভাবে আমরা লিখলে খুব সর্বোচ্চ মার্ক পাওয়ার চেষ্টা করবো জাস্ট তারপরেও বলে রাখি আমরা এখানে তোমাদের শুধু ধারণা দিয়েছি তোমরা আরও পারলে আরও ভালো করে লিখতে পারো যাতে তোমরা সর্বোচ্চ মার্ক পাও যেমন গ নম্বর প্রশ্ন হচ্ছে জনাব ক কয়ের মধ্যে আখলাকে হামিদার যে গুণটি বিদ্যমান সেটি হলো শালীনতাবোধ তো তোমরা এখানে এখানে পয়েন্ট করে রাখতে পারো এই পয়েন্টটাকে এখানে নতুন করে একটা পয়েন্ট করে আবার লিখতে পারো যে শালীনতার আরবি প্রতিশব্দ তাহাজিব যার অর্থ ভদ্রতা নম্রতা লজ্জাশীলতা আচার আচরণে কথাবার্তায় বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে শালীনতা মানুষের একটি মহৎ গুণ এটির গুরুত্ব অপরিসীম বোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে শালীনতা মান আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে আচার ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে শালীন পোশাক পরিচ্ছদে সৌন্দর্যের প্রতীক শালীন ও ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও হৃদ্যতা সৃষ্টি হয় সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন বা প্রয়োজনীয়তা সর্বাধিক শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক চাবিগাঠি। অশোভন ও অশালীন পোশাক সমাজে অনেক সময় বিপর্যয় ডেকে আনে সমাজে অশান্তির সৃষ্টি করে তাই আমরা আমাদের সমাজে ও দেশে শালীনতা বোধ গড়ে তুলব আমরা জাস্ট একটা ধারণা দিয়েছি তোমরা এগুলো পারলে পয়েন্ট আকারে লিখতে পারো এরপরের প্রশ্ন দেখো যে বলছে যে জনাব ক্ষয়ের কার্যক্রমটি তোমার বইয়ের আলোকে বিশ্লেষণ কর তো এখানে খ খ যে কার্যক্রমটি পরিচালনা করেছেন তা হলো সৃষ্টির সেবা এটা ঘ নম্বর প্রশ্নের উত্তর ইসলামী পরিভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতিশীল হয়ে আদর যত্ন করার নামই হলো সৃষ্টির সেবা মহান আল্লাহ এখান থেকে তোমরা আরেকটা পয়েন্ট করতে পারো মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন আর সৃষ্টিগুলির সব কিছু যেমন জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ পাহাড় পর্বত গাছপালা ইত্যাদি আম মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন সুতরাং এসব সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো এবং এগুলোর যত্ন ও করা আবশ্যক কর্তব্য যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করেন সুবাহান আল্লাহ এই সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলেছেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে পৃথিবী ও এই মহাবিশ্বে যা কিছু আছে তার সবই আল্লাহর সৃষ্টি সৃষ্টি জগতের সবকিছু নিয়ে আল্লাহর সৃষ্টি পরিষ্কার আল্লাহর সৃষ্টি পরিবারে মানুষই সেরা সৃষ্টি আর পরিবারে যেমন পরিবার প্রধানের অনেক দায়িত্ব ও কর্তব্য থাকে তেমনই সৃষ্টিজগতের প্রতিও মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে সৃষ্টিগুলির প্রতি এই দায়িত্ব পালন করার নামও হচ্ছে সৃষ্টি সেবা এবং ক্ষয় ক্ষয়ের কার্যক্রমে আমরা হচ্ছে কী পাচ্ছি তাহলে সৃষ্টি সেবা আমরা জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম তোমরা এভাবে লিখতে পারো পারলে তোমরা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বা উপলব্ধ জ্ঞান দিয়ে পরবর্তীতে তোমরা আরও সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সাজাও যেন তোমরা সর্বোচ্চ মার্ক পাও আর আমরা চাই তোমরা সর্বোচ্চ মার্ক পাও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা কমেন্ট করে জানাবা কে কথায় থেকে অংশগ্রহণ করতেছ এবং শেয়ার করবা বন্ধুদের মাঝে যারা তারা সহজেই এই ভিডিওগুলো পেতে পারে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম